এখানে ছোট একটা দোকান আছে, স্কুল জীবনে আমরা যেরকম খাইছি না পিৎজা বার্গার টাইপ সামথিং, তো ওই আইটেমগুলাই এখানে। তো এই যে অবশ্যই চিকেন পাওয়া গেছে, চিকেন ভেজিটেবল মিক্স করা ভালোই, 25 টাকা হিসাবে খারাপ না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। আজকে আমরা আবার শান্তিনগর আসলাম। শান্তিনগরে হচ্ছে মেইনলি আমরা আসছি হচ্ছে একটা স্ট্রিট ফুড টাইপ আইটেম ট্রাই করতে, বেইলি হাটে। এখানে আমাদের বাজেট হচ্ছে 200 টাকা, এটার লোকেশনটা হচ্ছে শান্তিনগর বাজার রোডে। সো আমরা হচ্ছে 200 টাকা বাজেটে হচ্ছে কিছু স্ট্রিট ফুড টাইপ আইটেম ট্রাই করব, এখানে ভালোই সেল হয়। তো চলেন আমরা 200 টাকা বাজেটে কী কী খেতে পারি ভিতরে যেয়ে দেখে নেওয়া যাক। আচ্ছা, আমরা তো বেইলি হাটের ভিতরে বসলাম। এখানে মোটামুটি স্পেস আছে, 7 জন বসার মতো জায়গা আছে। আমরা যেখানে বসছি এখানে 3 জনের জায়গা এবং ওই পাশে হচ্ছে আরও 4 জনের বসার জায়গা আছে। সো এখানে আমরা কিছু আইটেম নিয়েছি যেগুলো হচ্ছে মোটামুটি ভালোই চলে, তার দেখতেও খুব ভালো লাগছে, স্ট্রিট ফুড আইটেম টাইপ। সো এখানে ছোটো একটা দোকান আছে, স্কুল জীবনে আমরা যেরকম খাইছি না পিৎজা বার্গার টাইপ সামথিং, সো ওই আইটেমগুলাই এখানে। তো এই যে ফার্স্ট আমি দেখাবো হচ্ছে চিকেন পিৎজা, যেটা এটা হচ্ছে চিজে ভরপুর এবং হচ্ছে লাইক স্কুল জীবন কলেজ জীবনে আমরা প্রচুর খাইছি এগুলা, চিকেন পিৎজা। এটা হচ্ছে 60 টাকা। আর এখানে হচ্ছে এটা হচ্ছে চিকেন বার্গার, যেটা এটা হচ্ছে 60 টাকা, ক্রিসপি বার ক্রিসপি প্যাটি প্যাটি না মানে ক্রিসপি চিকেন দিয়ে আর কি বার্গারটা করা। সো এটা আমি নিউ মার্কেটে প্রচুর খাইতাম ছোটোবেলায়, আম্মুর সাথে গেলে প্রচুর নিউ মার্কেটে এটা খাওয়া হতো। সো এটা আর কি ট্রেডিশনাল বার্গার বলা যায় আগের। আর এইটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ, এটা হচ্ছে 40 টাকা, বার্গার দাম তো বলছি, বার্গার হচ্ছে 60 টাকা আর চিকেন স্যান্ডউইচ এটা হচ্ছে 40 টাকা। আর এখানে আমরা একটা নিয়েছি চিকেন রোল, যেটা হচ্ছে 25 টাকা। সো আমাদের যেহেতু স্ট্রিট ফুড টাইপ বা এইরকম ছোটো দোকানের টাইপ আমাদের 200 টাকা বাজেট থাকে, 200 টাকা বাজেটের আইটেম হিসাবে আমরা নিছি আইটেম। ওখানে আরও আইটেম আছে, সিঙ্গারা আছে, সমুচা আছে, শর্মা আছে, তারপরে হইতেছে হটডগ আছে। হটডগটা দেখে আমার খুব ভালো লাগছিলো, বাট হটডগটা আমার কাছে লাইক পিৎজার মতো ওই কাইন্ড অফ সিমিলার লাগছে, মানে মানে ওই রকম আর কি শেপটা আর কি বানায় টানা দিছে, তাই আর কি এর জন্য নিলাম না। তো এই হইতেছে আইটেম। তো এর মধ্যে আমি ফার্স্টে হচ্ছে যেহেতু সবচেয়ে ছোটো আইটেম এবং কম দামি আইটেম, সেটা হচ্ছে চিকেন রোল, যেটা সেটা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ, চিকেনের দেখা পাইনি এখন। অবশ্যই চিকেন পাওয়া গেছে, চিকেন ভেজিটেবল মিক্স করা ভালোই, 25 টাকা হিসাবে খারাপ না। বাট আমার মনে পড়ে, আমার মনে হয় এগুলা চিকেন রোল 15 টাকা করে খাইতাম স্কুল লাইফে, 10 টাকাও মনে খাইছি, 10 টাকা মেবি ভেজিটেবল রোল খাইছি, তো চিকেন রোল 15 টাকায় মনে হয় খাওয়া হয়েছে। বাট এটা ওগুলোর দিন মনে করা, তার টেস্টও ভালো ভালো আছে। এরপরে হচ্ছে স্যান্ডউইচে যাই, স্যান্ডউইচ ওয়ান কাইন্ড অফ একটা হালকা আইটেমের মধ্যে পড়ে যায়, তো ওই হিসাবে এটা ভালোই হবে আশা রাখি। এই হালকা পাতলা ম্যায়োনিজ দিছে, বাস দেখতেও সিমিলারলি ভালো লাগতেছে। যারা অনেক সময় বার্গার বা পিৎজার মতো হেভি আইটেম ট্রাই করতে চান না, তাদের জন্য স্যান্ডউইচ একটা বেটার অপশন। চল্লিশ টাকা হিসাবে স্যান্ডউইচটাও ভালো। সো এবার হচ্ছে আমাদের বার্গার ট্রাই করার পালা। তো এখানে বার্গারের মধ্যে বানটা ভালোই আছে, লেটুস পাতা, হোয়াইট আর ন্যাচারাল বার্গার। Thank you.
নিউ মার্কেটের ওই বার্গারের মতো ফিল দিতেছে। অস্থির, 60 টাকা জোস। আমাদের মতো গরিবের জন্য, গরিবের কেএফসি বিএফসির মতো বার্গার এটা, জোস এটা। 60 টাকা ভ্যালু ফর মানি। এবার হচ্ছে পিৎজা পালা। পিৎজা আমাদের 4টা স্লাইস, যেহেতু 60 টাকা তাহলে 15 টাকা করে পড়লো। পিৎজার যে রুটিটা ইউজ করছে ওটা সফট আছে না। আর আমার কাছে মনে হচ্ছে এই 4টা আইটেমের মধ্যে সবচেয়ে আমার কাছে পিৎজাটা বেশি জোস লাগছে। একটু সস মিক্স, এমনি সস দিছে বাট সস একটু মিক্স করে খাই। ভালো দেখো। তো ওভারঅল আমি যেটা বলবো, মানে আমরা 4টা আইটেম ট্রাই করলাম, এর মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে চিকেন পিৎজাটা ওনাদের, অস্থির। আর বাকিগুলো সবগুলোই ভ্যালু ফর মানি, অ্যাকর্ডিং টু প্রাইস ভালো। আর হচ্ছে বললাম না, স্ট্রিট ফুড টাইপ যেগুলো আইটেম থাকে এগুলোতে সবসময় বাজেট ফ্রেন্ডলি পাওয়া যায়। আর হচ্ছে ফুডগুলো মোটামুটি অলওয়েজই ভালো হয় আমার কাছে লাগে, টেস্ট ওয়াইজ। সো অভিজ্ঞতা ভালোই। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো এক জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।